হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা গুড মর্নিং এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে সকালবেলা যখন উঠেছিলাম তখন বেশ গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়ছিল এখন মেঘ হয়ে আছে বৃষ্টি হয়নি কিন্তু চারিদিকে ভিজা ভিজা হয়ে আছে তো আজকে অনেক কটা জামা কাপড় ধোয়ার আছে মা ওইগুলো গরম জল করে দিয়ে ভিজিয়ে ধোবে অনেকদিন ভালো করে ধোয়া হয়নি তো এমনি ধরো জলে ধোয়া হয় সেরকম ভালো করে ধোয়া হয় না তাই মা আজকে ধোবো ওইগুলো আর আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে তো ওইগুলো ওখানে রেখেছি ওইটা আমি ধুয়ে দেবো জানি আমার মা আগে গেলে পরে মা আগে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবে সেই কারণে আমি এখন ভিডিওটা করেই আমি আগে ধুতে যাবো তারপর মা রান্নাঘরে এসব গুছাচ্ছে আর মা রান্নাঘরে এইগুলো গোছাচ্ছে আর আমি তারপরে ঘরটা ঝাড় দিয়ে নেবো তাহলে চলো আবার একটুখানি কাজ করে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এই দেখো মেঘ হয়ে আছে কেমন করে বৃষ্টি হবে মনে হয় আবারও তো আমার সবজি কাটা হয়ে গেছে মায়ের স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে এখন এই ধরো একটু চুলটু ভাজলে তারপরে আসবে রান্নাঘরে দিয়ে আমার ওই সব সবজি টবজি সব কাটা হয়ে গেছে আর মা ওই সব জামাকাপড় ধুয়ে পাশে নেড়ে দিয়েছে তো চলো তোমাদের কি দেখাই কী কী করেছি দেখো মা এখানে পনির ভিজিয়ে রেখেছে আগে পশুদিনকে নিয়ে এসেছিলো সেটা করবে আর কি আর এখানে ভাজা হবে যে এটা পটল উচ্ছে আর এটা হচ্ছে কি জানো বরবটি পেঁয়াজ এই আলুটা কেমন করে এটাই দেবে না কি ভাজা করবে আমি জানি না তাই এইভাবে ছাড়িয়ে রেখেছি আর হচ্ছে যে কী বলে কাঁকরোল এইসব আছে দিয়ে এইগুলো সব একসাথে ভাজা হবে আর পেঁয়াজটা আছে কুচি কুচি হবে আর এটা হচ্ছে পেঁপে পেঁপের প্লাস্টিক চাটনি হবে তো আমি যতটা পেরেছি পাতলা পাতলা করে কেটে রেখেছি এই দেখো তো এর থেকে বেশি পাতলা করতে পারলাম না তো এটা দিয়ে মা এখন চাটনি বানিয়ে নেবে তো একবার ধুয়েছি আর একবার এভাবে ভিজিয়ে রেখেছি এই দেখো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি তো এখন এই জামাটা পরেছি এখন একটু খাবো এখন প্রায় 9টা পর্যন্ত বেজে গেছে তো আমি হচ্ছে তোমাদের সাথে যখন দেখা হয়েছিল তারপরে আর কী করেছিলাম জানো ভিডিও দেখেছিলাম ভিডিও দেখছিলাম তারপরে একটুখানি মশলা পেস্ট করে দিলাম শিলে দিয়ে এইভাবে হাত এরকম করেছি দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে জ্বলছিল তারপরে একটুখানি জল ফুরিয়ে গেছিলো ওই কলসিতে উনি জল দিতে এসেছিলো জল নিলাম এখন মা রান্না করছে তো চলো দেখাই তোমাদেরকে কতদূর কী আগালো আর মন্টু এসছে মন্টুকে দেখাচ্ছি দাঁড়া ও শুয়ে গড়াগড়ি খাচ্ছে এখন মন্টু দাকা দাঁড়া একটু পরে ভিতরে নিচ্ছি তোকে এই দেখো কি দারুণ সুন্দর কালারটা এসছে তাই না আর এই যে পেঁপে প্লাস্টিক চাটনি হবে তো ওইটাই বানালো তো এই সবজিটা সেই কারণে এটা একটু পরিষ্কার করে নেবে আর এই যে খেজুর আছে খেজুরটা দেবে তো এই দেখো আমি এখন রান্নাঘরে বসে আছি মা এখনও ফুল কমপ্লিট হয়নি রান্না তো হয়ে গেলে দিয়ে খাবো একসাথে একটু একটু বেশ ঘিরে ভেঙে আছে আর চুলগুলো একটু শুকিয়েও যাবে বেশ ভালোই হবে তারপরে তাহলে একটুখানি ঘুমাতে পারবো আর আমার স্নান করার পরে খুব ঘুম পায় তোমাদের কী এমন হয় আমার তো স্নান করলেই মনে হয় ঘুমায় আগে তো সকালবেলা টিফিনে কী খেয়েছিলাম সেটা শেয়ার করা হয়নি তো এখন দুপুরবেলা এটাই খাবো মা রান্না করেছে দেখেছি হেবি সুন্দর কালার এসছে সবজিটা তো একটুখানি খেতে শুরু করে তখন মনে পড়েছে আমি তো ভিডিও করিনি দিয়ে এখন ভিডিও করে নিলাম এটা বিকালবেলা দেখো বৃষ্টির শব্দটা আর সারাদিনই বৃষ্টি বৃষ্টি হয়েই যাচ্ছে আর এটা কালকের ভিডিও কালকে আমি বলছিলাম না একটা মিষ্টি বানাবো তো কালকে যখন ভিডিও এডিট করা হয়ে গেছিলো আর জুটতে পারিনি তাই আজকের ভিডিওর সাথে দিয়ে দিলাম তো মিষ্টি বানানোটা আমি এটাই পুরোটা দেখাইনি আর কি তো খুবই ভালো হয়েছিল তোমরা বানাবা আমি শর্ট ভিডিও বানিয়েছি এটা আলাদাভাবে আর এইভাবে ওর ভিতর বেকিং সোডা দেওয়ার পরে এই এইরকম হয়ে গেছে একটু ঘনও হয়েছে এখন কাঁচা ছানাটা ওর ভিতর দিয়ে দেবো তো একটা ক্ষীর মতো হয়ে গেছে দিয়ে এইভাবে লাড্ডু লাড্ডু মতো করে নিয়েছি বেশ ভালোই হয়েছিলো তো একটা ঠাকুরের জন্য রেখে দিলাম তো আজকের মতো ভিডিও এইটুকু আবার কালকে দেখা হবে ততক্ষণ ভালো থাকবা